আমি অনুরোধ করব এই সাক্ষীর কোনো কথা যেন কোর্ট গ্রহণ না করেন। অবজেকশন সাস্টেইনড। অনুপবাবুর সাক্ষ্য কোর্ট গ্রহণ করছে না। সত্যিকে ম্যানিপুলেট করিনি, মন্ধার দীপক চরণকে খুন করেনি, করেনি জজ সাহেব। কোর্টে শান্তি বজায় রাখুন প্লিজ। আপনি বসুন, আপনি বসুন। না না না, আমি বসতে পারবো না দাদা, আমার কিছু কথা আছে, আমার কথাটা শুনুন একবার। যে লোকটা প্রত্যেকদিন হোটেলে যাচ্ছে খাবার খেতে, আনন্দ করতে, তারপর মেয়েদের সঙ্গে অসভ্যতা করছে, মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, নাচ দেখছে, গান শুনছে, সে মৃত কি করে হয় তোর মমতার? সে মৃত নয়। আমার কাছে প্রমাণ আছে তোর মমতার। দয়া করে আমার আর্জিটা শুনতে শুন। শ্যামলী দেবী, আমাদের এই পুরোহিত মানে অনুপ ব্যানার্জি ওনার কাছেই কিন্তু পুরো বিষয়টা স্বীকারোক্তি করেছেন। কিন্তু শ্যামলী দেবী পুলিশের কাছে কিন্তু কোনো কিছু রিপোর্ট করেননি, বরং উনি আমার কাছে জানিয়েছেন এবং লিগাল কাউন্সিলের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করেছেন। শ্যামলী দেবী নিজের চোখে দীপক সোরেনকে দেখেছেন, এবং শুধু তাই নয়, দীপক সোরেন শ্যামলী দেবীকে কিডন্যাপ পর্যন্ত করে নিয়ে গেছিলেন।